হ্যালো ফ্রেন্ড, ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলো মি অ্যান্ড মাই মমে। সবাই তোমরা কেমন আছো? আমরা কি বলতে পারি, আমরা ভালো আছি। আমরা একদমই ভালো নেই। চারিদিকে যা পরিস্থিতি, যেটা হয়েছে আমাদের কলকাতার বুকে, কলকাতা শহরে যেটা হয়েছে, ভালো আমরা নেই। তাও ভালো থাকতে হয়, এটাই জীবনের নিয়ম, এটাই হলো বাস্তব। তাও ভালো থাকতে হবে। তো ছোট্ট একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভিডিও, তো আমি একটা ছোট্ট ভিডিও ডেডিকেটেড টু অল দ্য ক্রিয়েটার্স, যারা মানে কালকে আমি খুবই মানে মানে খুবই কি বলবো মানে থ্যাংক ইউ না, অনেক অনেক ভালোবাসা, যে নোংরামির বিরুদ্ধে আমার সাথে যেটা করা হয়েছে অন লাইভ, আমার বডি নিয়ে, বডি পার্ট নিয়ে নোংরা নোংরা মন্তব্য, ধর্ষণ এই কথাটা ইউজ করে, রেপ কথাটা ইউজ করে, যেটা আমরা ইউজ করতে পারি না একদম। সো রেপিস্টের মতন কিছু মহিলা ক্রিয়েটার আছে, নোংরা ক্রিয়েটার, যে আমাকে এইভাবে আমার বডি শেমিং, এমনিতে বডি শেমিং তো করেই যায় সবসময়, সেদিন এক্সট্রিম লেভেলে করেছে। ইভেন আরজি করের এরম ঘটনার পরে এই ওয়ার্ডটাই, ধর্ষণ ওয়ার্ডটা নিয়ে আমাকে চূড়ান্ত নোংরা কথা বলা হয়েছে। কি বলা হয় সবাই জেনে গেছে, আমি কালকে ভিডিও করে সব ক্লিয়ার করে দিয়েছি। আর এতটাই এরা নোংরা, এতটা নোংরা, সেটা ঘুরিয়ে আবার বলা হচ্ছে আমি নাকি ওকে আরজিকর নিয়ে কিছু বলেছি, যেখানে আমি একটা ওয়ার্ডও আরজিকর নিয়ে নিইনি। আর সেটা প্রমাণিত হয়ে গেল, কারণ সব ক্রিয়েটার আমার পাশে দাঁড়িয়ে এটা প্রমাণ করে দিল যে মিথ্যে মিথ্যেই তাকে সত্যিটা সামনেই চলে আসে। ওরা যে নোংরা কথাটা বলেছে ওটা পুরো স্পষ্ট ক্লিয়ার, সবাই ওটা দেখেছে শুনেছে। তো অনেক অনেক ভালোবাসা, এটা শুধু আমার পাশে দাঁড়ানোর জন্য না, মানে এটা হলো ক্রিয়েটার টু ক্রিয়েটার। এখানে স্পেশালি বেশিরভাগই মহিলা ক্রিয়েটার আছে, একজনই মেল ক্রিয়েটার। সো মহিলা হয়ে মহিলার পাশে দাঁড়ানো এটা সব থেকে এখন জরুরি, যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা আছি। নট অনলি দিস সিচুয়েশন, মহিলা মহিলার পাশে দাঁড়াবে, এটা এটার থেকে বেস্ট আর কিছু হতে পারে না। মহিলার সাথে মহিলা মহিলার শত্রু, নোংরা কথা বলছে, বডি শেমিং করছে, ভার্বালি ধর্ষণের মতন, ধর্ষণের মতন করে দিচ্ছে, তো সেটা খুবই মানে জঘন্যতম। আর মহিলারা যখন মহিলার পাশে দাঁড়ায়, ফিমেল ইউ মানে ওম্যান ইউনিটি ইজ দ্য বেস্ট। সো অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে অনেক মানুষ আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে এই নোংরা আমার নাম নিয়ে নিয়ে বলেছে, তাই জন্য তাদেরকে আমি মেনশান করে তাদেরকে এই ভিডিওটা ডেডিকেট করছি। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। সবার প্রথমে সঞ্জয় হাটের নাম নিতে হবে, সঞ্জয় দা, যে কিনা ফেসবুকে ওই ভিডিওটা দিয়েছে, ওই পোর্শনটা সবার আগে সঞ্জয় দা দিয়েছিল, তারপরে হলো, তারপরে সঞ্জয়, তারপরে নুপুর দিও ফেসবুকে দিয়েছিল, তারপরে টুনস অ্যান্ড মম ব্লগের মুনমুন্দি ভিডিও করেছে, কোয়েল লাইফ অফ কেকে কোয়েল ভিডিও করেছে, রুনা দি ভিডিও করেছে, পারমিতা দি লাইভে বলেছে, আর যদি কারোর নাম আমি মিস করে থাকি, না কারোর নাম আমি মিস করছি না। আচ্ছা, আর হলো আজকে কি যেন ওই যে মুন্দি মন্দির চ্যানেলের নামটা কি যেন ভুলে যাচ্ছি, পদ্মাস দিদিমণি চ্যানেলের নাম মন্দি আর কি। সো মন্দিও করেছে, আমার মা বলে, আমার এখনও দেখা হয়নি, মন্দি করেছে। তো অসংখ্য সবাইকে, সব ক্রিয়েটারদের অনেক অনেক ভালোবাসা। শুধু যে আমাকে নিয়ে বলেছে সেটার জন্য কিন্তু আমি বলছি না, যে একটা নারী হয়ে নারীর পাশে দাঁড়ানো, নারীর সম্মান সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বডি শেমিং করা ইজ আ ক্রাইম, কারণ অ্যাকর্ডিং টু নিউজ এবিপি আনন্দ সেদিন আমি দেখছিলাম, সেদিন সরাসরি বলে দিয়েছে, স্পেশালি এই যে এই ঘটনার জন্য না, এমনিতে ইটস আ ক্রাইম, স্পেশালি এখন মানে পুরো ওয়ার্ল্ড কেঁপে আছে, পুরো ওয়ার্ল্ডে আগুন জ্বলছে, আর এরা এই লাইভ করে করে এরকম মানে নোংরামো করে যাচ্ছে। কোনো ওদের কোনো মন খারাপ নেই, কোনো দুঃখ নেই, যে এত বড় একটা ঘটনা হয়েছে কিচ্ছু নেই, না কোনো ওরা প্রতিবাদ করেছে, না রাস্তায় নেমেছে, না বাড়িতে কিছু করেছে, সারা কোন ক্রিয়েটারদের নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে, নোংরা গোপন অঙ্গ নিয়ে মানে মুখেও আনতে পারবো না এমন এমন কথা বলে যাচ্ছে। একটা মেয়ে শেষ হয়ে গেল, ওই নিয়ে কোনো দুঃখ নেই, ওই নিয়ে কোনো প্রতিবাদ নেই, কিচ্ছু নেই, খালি এইসব নোংরামো করে যাচ্ছে। তো নোংরা নোংরা নোংরাই থাকা, নোংরাদের যে কী শাস্তি হয়, আর মিথ্যে কথা বললে না সেটা নিজের নিজের দিকেই চলে যায়।
তো অনেক অনেক ভালোবাসা যারা আমাকে নিয়ে কালকে ভিডিও করেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা বলে ছোট্টর মধ্যে ভিডিওটা আমি এন্ড করলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই খুব পজিটিভ থাকো, আর নোংরামির বিরুদ্ধে লড়াই করো। ওম্যান সেফটি, নারী নারী হয়ে নারীর পাশে দাঁড়ানো খুবই ইম্পর্টেন্ট এখন যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। তো এই যে সবাই মিলে দাঁড়িয়েছো নারীর পাশে, যে বডি শেমিং জঘন্যতম কাজ, ইটস আ ক্রাইম, তো পাশে দাঁড়িয়েছো, তাই জন্য অনেক 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 সবাইকে ভালোবাসা। আই হোপ সব ক্রিয়েটারেরই নাম আমি নিয়েছি, যদি কেউ মিস করে যাই তো প্লিজ ক্ষমা করে দিও, আমার যতটুকু মনে হয় সব ক্রিয়েটারেরই নাম নিয়েছি। চলো টাটা, ভিডিওটা এখানে এন্ড করলাম।